আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা দুই হাজার যারা এসিসি পরীক্ষার্থী তাদের জন্য পঞ্চম সপ্তাহে যে জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটার একটা সলিউশন নিয়ে এসেছি তো তোমাদের জন্য সবসময় যেটা সাজেশন থাকে আজকে সেটাও থাকবে সেটা হচ্ছে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টটা দেখে ভালো করে বুঝে নিয়ে তারপরে বইয়ের সাহায্য নিয়ে অ্যাসাইনমেন্টটা সলভ করবে সেক্ষেত্রে কখনোই আমার যে অ্যাসাইনমেন্ট আমি তোমাদের যেটা দেখাবো সেটা ফুললি কপি করা যাবে না এবং এটাও কিন্তু একটা প্র্যাকটিক্যাল বেসড অ্যাসাইনমেন্ট এই ক্ষেত্রে তোমাদের মূলত পালস পরিমাপ করে অ্যাসাইনমেন্টটা সমাধান করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু সেম টু সেম রেজাল্ট হবে না কখনোই তো এই জন্য তোমরা কখনোই অ্যাসাইনমেন্টটা ফুললি কপি করবে না তো চলো আমরা অ্যাসাইনমেন্টের যে মূল বিষয় সেখানে চলে যাই তো দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের নম্বর হচ্ছে এক অর্থাৎ এটা জীববিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট এটা ষষ্ঠ অধ্যায়ের উপর দেয়া হয়েছে অধ্যায়ের নাম হচ্ছে জীবের পরিবহন তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটা নেওয়া হয়েছে এখন দেখো অ্যাসাইনমেন্টের শিরোনাম বা বিষয় কী পরিবারের একজন সদস্যের পালস রেট বিভিন্ন অবস্থায় পরিমাপ করে পাঠসমূহের ব্যাখ্যা প্রদান অর্থাৎ তোমরা এই যে পালস রেট পরিমাপ করতে হবে এখানে এখানে তোমাদের প্র্যাকটিক্যালি একজন ব্যক্তি পালসের রেট পরিমাপ করতে হবে এবং সেটা বিভিন্ন অবস্থাতে অর্থাৎ একবার শোয়া অবস্থায় একবার বসা অবস্থায় একবার দাঁড়ানো অবস্থায় এবং একবার হচ্ছে দ্রুত গতিতে হাঁটার পরে তারপর সেই পাসমেট পাস রেটটা ছকে লিখে তারপর সেটার ব্যাখ্যাও প্রদান করতে হবে এখন দেখো এই অ্যাসাইনমেন্টের শিক্ষণ ফল বা বিষয়বস্তু তোমরা এই অ্যাসাইনমেন্টটা করার মাধ্যমে কি কি শিখতে পারবে প্রথমত সঠিকভাবে রক্তচাপ এবং পাস রেট পরিমাপ করতে পারবে তোমরা এই অ্যাসাইনমেন্টটা করার মাধ্যমে রক্তচাপ এবং রেট ঠিকভাবে নিজেরা পরিমাপ করতে পারবে দ্বিতীয় হচ্ছে বিশ্রামরত অবস্থা এবং চর্চার পর রক্তচাপ এবং রেট পরিমাপ করতে এবং দুই অবস্থানে পরিমাপকৃত রক্তচাপ এবং পাস রেট বিশ্লেষণ করতে পারবে দুই অবস্থায় অর্থাৎ বিশ্রামরত অবস্থায় এবং চর্চার পর বা এক্সারসাইজ করার পর তোমার রক্তচাপ এবং পালস রেট কত হচ্ছে সেটা তোমরা পরিমাপ করতে পারবে এবং কেন এই পরিবর্তনটা হচ্ছে দুই অবস্থায় দুই রকম হচ্ছে পালস রেট সেটা বিশ্লেষণ করতে পারবে তো এখন আমরা চলে যাব নির্দেশনার মধ্যে দেখো নির্দেশনার প্রথম যে ধাপ সেটা বলেছি কি পালস রেড বা নারী স্পন্দন পরিমাপের পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করো তাহলে এই কিভাবে তোমরা পালস রেড পরিমাপ করবে সেইটার পদ্ধতিটা তোমাদের জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের একশো পঞ্চাশ একান্ন নম্বর পৃষ্ঠায় দেয়া আছে তো সেই পৃষ্ঠা থেকে পড়ে নিয়ে বুঝতে হবে কিভাবে তোমরা একজন ব্যক্তির পালস গণনা করবে তো এই ক্ষেত্রে তোমরা কীভাবে পাস গণনা করবে ধরো তুমি যার পাস মাপবে সে তোমার সামনে বসবে প্রথমে তো শোয়া অবস্থায় পরিমাপ করতে হবে তো সে শুয়ে যাওয়ার পর তোমরা তার যদি ডান হাতে পাস পরিমাপ করো তাহলে ডান হাতে দেখতে পাচ্ছ এখানে ঠিক আমাদের যে বৃদ্ধ আঙুল সেটা নিচের দিকে এই বরাবর এই জায়গাটায় তোমরা যদি আঙ্গুল দিয়ে একটু চাপ দাও তাহলে কিন্তু একটা ডিপ ডিপ বা একটা বিটের মতন তোমাদের হাতে ফিল হবে এই যে বিটটা এটাই হচ্ছে এক একটা পালস তোমরা প্রতি মিনিটে কয়টা এরকম বিট পাচ্ছ হাতের মধ্যে বা কয়টা পালস পাচ্ছ সেটা গুনবে অর্থাৎ ঘড়ি ধরে বসবে ধরো তোমরা একটা স্টপ ওয়াচ নিয়ে বসলা স্টপ ওয়াচটা চালু করেই তোমরা হাতের ঠিক এই জায়গাটায় আঙুল দিয়ে চাপ দিবে আঙুল দিয়ে হালকা করে চাপ দিলে দেখতে পাবা তোমরা এখানে একটা বিট ফিল করবে বা একটা পালস ফিল করবে তাহলে প্রতি মিনিটে কয়টা বিট পাচ্ছ সেটা তোমাদেরকে কাউন্ট করতে হবে এভাবে স্টপ ওয়াচে সিক্সটি সেকেন্ডে কয়টা বিট পেলে সেটা তোমরা লিখে ফেলবা এটাই হচ্ছে তোমার পাস রেট বা নারী স্পন্দন এখন এই পাসটা তোমাকে চারটা অবস্থায় পরিমাপ করতে হবে কী কী অবস্থায় দেখো শোয়া অবস্থায় বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় এবং পাঁচ মিনিট দ্রুত বেগে হাঁটার পরে এবং এই চার অবস্থার পালস পরিমাপ করার পরে এই ছকের মধ্যে লিখতে হবে তুমি শোয়া অবস্থায় প্রতি মিনিটে কয়টা পাস পেলা সেটা লিখলা তারপরে বসা অবস্থায় কয়টা দাঁড়ানো অবস্থায় কয়টা এবং পাঁচ মিনিট দ্রুত বেগে হাঁটার পরে কয়টা পালস পাওয়া গেল সেটা লিখে ফেললে বাস আমাদের এই ছকটা পূরণ করার শেষ এই ছকটা আমাদের প্রথম পেজে পূরণ করতে হবে এখন দেখো তোমার কি কিভাবে তুমি কার উপরে এই পাঁচটা পরিমাপ করবে পরিবারের একজন সুস্থ ব্যক্তিকে সুস্থ সদস্যকে তোমার পরীক্ষণে অংশ নিতে অনুরোধ করবে এবং নির্দেশনা বুঝতে সক্ষম এমন ব্যক্তি হতে হবে অর্থাৎ যে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ এরকম একজন ব্যক্তিকে নির্বাচন করবে তো হতে পারে সেটা তোমার পরিবারের বাবা মা ভাই বোন দাদা দাদি যে কোনো কেউ তো তাকে তুমি ভালোভাবে আগে পরীক্ষণটা বুঝাবে তার পারমিশন নিতে হবে অর্থাৎ তার সম্মতি নিয়ে তোমাকে পরীক্ষাটা করতে হবে সে যদি পরীক্ষাটা করতে রাজি না হয় তাহলে কিন্তু তার উপর পরীক্ষাটা করা যাবে না এটাকে বলে কনসেন্ট নেওয়া তুমি যার উপরেই পরীক্ষাটা করবে তার প্রথমে কনসেন্ট বা সম্মতি নিতে হবে তো সম্মতি মানে কি তুমি তাকে বুঝিয়ে বললে যে তোমার একটা অ্যাসাইনমেন্ট আছে অ্যাসাইনমেন্টে তোমার পালস পরিমাপ করে রেজাল্টটা লিখতে হবে তো সে সেটা শুনে তোমাকে সম্মতি দিলে তখন তার সহযোগিতার মাধ্যমে তুমি সেই অ্যাসাইনমেন্টের কাজটা তার উপরে সম্পন্ন করবে এখন দেখো এখানে সাবধানতা আছে তো দেখো সাবধানতা কি আমি যেটা প্রথমে বললাম যে অনুমতি নেওয়া সেটাই হচ্ছে সাবধানতা যে অনুমতি ছাড়া কারো উপর পরীক্ষণ করা যাবে না অর্থাৎ কেউ যদি তোমার এই পরীক্ষণটা করার জন্য অনুমতি না দেয় নিজে থেকে তাহলে তার উপরে সেটা করা যাবে না নিজের উপর পরীক্ষণ করা যাবে না অর্থাৎ আমি নিজের পালস মেপে রেজাল্টটা লিখে দিলাম এটা করা যাবে না অবশ্যই একজন সদস্য তোমার এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেটা তোমার পরিবারের যে কোনো সুস্থ সদস্য হতে পারে তার উপরে তুমি এই পরীক্ষাটা সম্পন্ন করবে এখন দেখো পরীক্ষণাধীন ব্যক্তিকে পরীক্ষণের পূর্বে ছয় ঘন্টা চা কফি বা ধূমপান থেকে বিরত রাখতে হবে অর্থাৎ সে যদি ধূমপাই ব্যক্তি হয় তাহলে সে ছয় ঘন্টা ধূমপান করতে পারবে না আর যারা চা কফি খাওয়ার অভ্যাস আছে তারা ছয় ঘন্টা পরীক্ষণ করার ছয় ঘন্টা পর্যন্ত বা ছয় ঘন্টা পূর্বেও এই চা কফি খেতে পারবে না কারণ হচ্ছে কি ধূমপান বা চা কফি খেলে আমাদের স্বাভাবিক অবস্থার চেয়ে রেট একটু বেড়ে যায় তো সেই ক্ষেত্রে সাধারণভাবে যে রিডিংটা পাওয়ার কথা তোমরা স্বাভাবিকভাবে একজন সুস্থ ব্যক্তির পালস রেট যত পাওয়ার কথা ছিল একজন ব্যক্তির চা বা কফি খাওয়ার পরে যদি তুমি তার পালস রেট মাপো তাহলে কিন্তু তার অপেক্ষা বেশি পালস রেট পাওয়া যাবে তো এজন্য পরীক্ষণটা যেন একদম সুস্থভাবে করা যায় বা সুষ্ঠু পরীক্ষণ সম্পন্ন করা যায় এ কারণে চা কফি ধূমপান করার পরে পালস রেটটা পরিমাপ করতে বলা না হয়েছে অর্থাৎ নিষেধ করা হয়েছে পরীক্ষণের সময় শান্ত এবং শিথিল থাকতে হবে অর্থাৎ তার অনেকে আছে যে কারোর উপর কোনো পরীক্ষণ করার ক্ষেত্রে সে অনেক বেশি তখন নার্ভাস ফিল করে যার কারণে তখন কিন্তু একজন নার্ভাস মানুষের পালস রেট স্বাভাবিক অবস্থার চেয়ে বেড়ে যায় তো এই অবস্থায় যেন তার পালস রেটটা নর্মাল যেরকম পাওয়ার কথা সুস্থ স্বাভাবিক অবস্থায় সেরকম পাওয়া যায় এ কারণে তখন তাকে রিল্যাক্সড থাকতে হবে অর্থাৎ পরীক্ষণ হচ্ছে তার উপরে এজন্য এক্সট্রা তার উপর নার্ভাসনেস বা প্রেশার দেওয়া যাবে না তাই সকালে ঘুম থেকে ওঠার পর পর পরীক্ষণটি করা আদর্শ সময় অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পরই তুমি যার উপর পরীক্ষণটা করতে চাচ্ছ তার উপর পরীক্ষণটা করবে এবং এটাই বেস্ট কারণ একজন ধূমপায়ী ব্যক্তি যেহেতু যদি সে ছয় থেকে সাত ঘন্টা ঘুমায় ওই সময় তো সে আর ধূমপান করেনি বা ওই সময় কেউ চা কফিও খায়নি তাহলে ছয় সাত ঘন্টা সম্পূর্ণ রেস্টের পর তুমি যদি তার উপর এই পরীক্ষণটা করো তাহলে তুমি একদম পারফেক্ট একটা রেজাল্ট পেতে পারো এখন দেখো উপরের ছক অনুসারে প্রথমে শোয়া অবস্থায় পাঁচ স্টেট নির্ণয় করতে হবে কীভাবে নির্ণয় করতে হবে এটা অলরেডি তোমাদের আমি বলেছি যে তুমি ডান ডানহাতের পাস মাপতে চাও ডানহাতে বৃদ্ধা আঙ্গুলের নিচ বরাবর ঠিক এই জায়গায় তুমি আঙুল দিয়ে হালকা করে চাপ দিলে একটা বিট অনুভব করবে এটা প্রতি মিনিটে কয়টা বিট পাচ্ছ সেটাই হচ্ছে তোমার পাস রেট এখন প্রথমে কি করতে হবে শোয়া অবস্থায় তারপর যথাক্রমে বসা এবং দাঁড়ানো অবস্থায় তা একবার শোয়া অবস্থায় এক মিনিট ধরে তুমি পাস রেট পরিমাপ করলে তারপর সেই সদস্যকে তুমি শান্ত হয়ে বসতে বলবে তারপর বসা অবস্থায় তুমি তার পালস রেটটা পরিমাপ করে দেখলে সেটা তুমি ছকে লিখে ফেললে এরপর দাঁড়ানো অবস্থায় তাকে দাঁড়াতে বলবে দাঁড়ানো অবস্থায় তার পালস রেটটা পরিমাপ করবে সেটাও ছকে লিখে ফেলবে এরপর কি করতে হবে সব শেষে পাঁচ মিনিট দ্রুত বেগে হাঁটতে হবে তো তুমি ধরো তাকে হাঁটতে বললে সে পাঁচ মিনিট ধরে ঘরে এই মাথা থেকে ও মাথা দ্রুত গতিতে হাঁটলো তো হাঁটার ফলে তার পালসটা কি হবে আবার একটু পরিবর্তিত হবে এখন পাঁচ মিনিট দ্রুত বেগে হাঁটার পরে তার পালস কত পাচ্ছ সেটা পরিমাপ করবা করার পরে ছকের ওই জায়গায় লিখে ফেলতে হবে তারপর উল্লেখিত ছক ব্যবহার করে লেখচিত্র আঁকতে হবে লেখচিত্রটা কীরকম হবে সেটা আমরা এখন এই প্যাটার্নটা তোমাদের অ্যাসাইনমেন্টে যেভাবে দেখানো হয়েছে সেটা দেখাচ্ছি তাহলে দেখো এখানে একটা আছে কি পালস রেট প্রতি মিনিট তো ওপরে তোমার হেডিং হবে কি পালস রেট প্রতি মিনিট এখন এখানে কয়টা দাগ আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দাগ দেওয়া আছে সমান্তরাল দাগ প্রতিটা দাগের পাশে কিন্তু একটা করে নাম্বার লেখা আছে একদম নিচের যে গ্রাউন্ড বরাবর দাগ এটা হচ্ছে জিরো তারপরে দাগটা বিশ চল্লিশ ষাট আশি একশো একশো বিশ এরকম যে দাগগুলো দেওয়া আছে এগুলোর উদ্দেশ্য কী তুমি প্রথমে হচ্ছে শোয়া অবস্থায় পালস রেট পরিমাপ করবে তো দেখা গেল যে এখানে যে এক্সাম্পলটা দেখিয়েছে পরিমাপ করার ছকের সেক্ষেত্রে শোয়া অবস্থায় ধরা গেল পালস রেট এসেছিল সত্তর তাই দেখো ষাট এবং আশির মাঝখানে একটা এখানে বিন্দু দেয়া হয়েছে যেহেতু পালস রেট সত্তর একদম ষাট এবং আশির মাঝখানে বরাবর সত্তর যে মার্কটা সেখানে একটা বিন্দু দেওয়া হয়েছে ঠিক তোমরা গ্রাফ কাগজে যেরকম এক্স এবং ওয়াই অক্ষের স্থানাঙ্ক অনুযায়ী বিন্দু আঁকো সেভাবে এরকম একটা বিঙ্কু বিন্দু এখানে আঁকতে হবে এরপর দেখো বসা অবস্থায় যখন মানুষটা উঠে বসবে শো অবস্থায় মানুষটা অনেক রিল্যাক্স থাকে তখন তার পালস রেটটা একটু কম থাকে যখন সে উঠে বসবে তখন তার হৃৎস্পন্দনের যে গতি সংকোচন প্রসার মাত্রা একটু বেড়ে যাবে বেড়ে যাওয়ার কারণে পালস রেটটা একটু বেড়ে যাবে তো দেখা গেলো এখানে ধরো পালস রেটটা একটু বেড়ে হচ্ছে এখানে প্রায় পঁচাত্তর ধরে নিলাম এখানে যে বিন্দু দেখাচ্ছে এখানে প্রায় পঁচাত্তরের জায়গায় বিন্দুটা বলা আছে তো এখানে পঁচাত্তরে একটা বিন্দু ড্র করলা তোমরা তারপরে দাঁড়ানো অবস্থায় পাস সেট কত বসা থেকে যখন ব্যক্তি দাঁড়াবে তখনও তার হৃৎস্পন্দন আরেকটু বৃদ্ধি পাবে হৃৎস্পন্দন আরেকটু বৃদ্ধি পাওয়ার কারণে পাশ আর একটু বৃদ্ধি পাবে এখানে যে বিন্দু আছে সেখানে প্রায় পঁচাশির ক্ষেত্রে বিন্দুটা দেওয়া আছে তবে পঁচাশিতে তোমরা একটা বিন্দু ড্র করলে এরপর হাঁটার পরে কত যখন পাঁচ মিনিট দ্রুত বেগে হাঁটবে তখন মানুষের হৃৎস্পন্দন আরও অনেক গুণ বৃদ্ধি পায় দ্রুত গতিতে হাঁটার কারণে সংকোচন প্রসারণ মাত্রা হার্টের বা হৃৎপিণ্ডের সেটা অনেকাংশে বেড়ে যায় আর সংকোচন প্রসারণ যত দ্রুত গতিতে হবে পালস রেট তত বৃদ্ধি পাবে তো হাঁটার পরে দেখা যায় পালস রেট অনেক বেশি এখানে একশোতে একটা বিন্দু দেওয়া হয়েছে তো এই বিন্দুগুলো কিভাবে দেয়া হয়েছে তুমি পরিমাপ করে যে মানগুলো পেয়েছ সেই মানগুলোই জাস্ট এখানে এই গ্রাফে বসানো তুমি তোমার পরীক্ষণে যে মানগুলো পাবে সেগুলোই কিন্তু এখানে হিসাব করে বসাতে হবে এখানে তোমাদের এক্সাম্পল হিসেবে একটা দিয়েছে এটা কিন্তু ফুললি কপি করা যাবে না অর্থাৎ এখানে পঁয়ষট্টি এখানে সত্তর পঁচাত্তর তারপর পঁচাশি একশো দিয়েছে দেখে তুমিও যে সেইম মানগুলো বসিয়ে দিবে তোমার ছকের মধ্যে সেই কাজটা কিন্তু করা যাবে না তুমি যার উপর পরীক্ষা করবে তার যে অ্যাকুরেট যে পালস রেটটা পাও সেই পালস রেট অনুযায়ী তোমাদের এখানে বিন্দু বসাতে হবে বিন্দু বসিয়ে তারপর সেই বিন্দুগুলো পরপর যোগ করে দিলেই তোমরা পেয়ে যাবে পালস রেট তো এখানে আমরা এখন দেখবো যে কীভাবে তোমরা পূর্বের পালস রেটের ছকটা পূরণ করে তারপর এই গ্রাফটা আঁকবে তাহলে দেখো এখানে আমাদের ছকের প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে অবস্থা বা ধাপ দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পালস রেট অর্থাৎ কোন অবস্থায় পালস রেট কত সেটা আমাদেরকে এখানে মূলত নির্ণয় করে লিখতে হবে তো প্রথমে তুমি কি করবে যে ব্যক্তির পাস রেট তুমি গণনা করবে সেই ব্যক্তি ছয় ঘন্টা রেস্টের পর তার শোয়া অবস্থায় তাকে রাখতে হবে এবং তখন তা তুমি প্রতি মিনিটে তার পাস কত সেটা মেপে দেখলে তা আমরা এখানে পরীক্ষামূলকভাবে লিখেছি যে এখানে ধরা গেল আমি যে ব্যক্তির উপর গণনা করেছি শোয়া অবস্থায় তার পাস রেট ছিল পঁয়ষট্টি তা আমি সেটা লিখলাম তারপরে তাকে বসালাম বসানোর পর তার পাস রেটটা মেপে দেখলাম সেটা কত পেলাম আমি প্রতি মিনিটে আটষট্টি এরপরে দাঁড়ানোর অবস্থায় তার পাস রেট আমি দেখলাম তাকে দাঁড়ানোর পর তার পাস রেট পাওয়া গেল পঁচাত্তর এরপর তাকে কি করলাম তাকে পাঁচ মিনিট দ্রুত বেগে হাঁটতে বললাম হাঁটার পর তখন তার পাস রেট মেপে পাওয়া গেল কত পঁচাশি তাহলে এখানে আমরা চারটা রিডিং পেয়ে গেলাম শোয়া অবস্থায় পঁয়ষট্টি বসা অবস্থায় আটষট্টি দাঁড়ানো অবস্থায় পঁচাত্তর এবং পাঁচ মিনিট দ্রুত বেগে হাঁটার পর পঁচাশি এখন এই রিডিংগুলো আমাকে ছকে থেকে নিয়ে মানে এই মানগুলো নিয়ে এগুলো আমাদের গ্রাফে বসাতে হবে তো গ্রাফটা কিন্তু গ্রাফ কাগজ লাগবে না তোমাদের গ্রাফটা সাদা কাগজের মধ্যে আঁকতে হবে তো গ্রাফটা তোমরা কিভাবে আঁকবে সেই নিয়মটা আমরা এখন তোমাদের দেখাবো তো দেখো আমাদের যেই নমুনা দেওয়া ছিল সেই নমুনা অনুযায়ী আমি এখানে গ্রাফটা এঁকেছি গ্রাফটা আঁকার জন্য কি করবে প্রথমে ধরো তোমরা একটা স্কেল নিলে স্কেলটা নিয়ে দেখো আমি এখানে কি করেছি প্রতি দুই সেন্টিমিটার পর পর একটা করে মার্ক করেছি তো এখানে একটা মার্ক দিলাম তারপর দুই সেন্টিমিটার পর এখানে একটা মার্ক এখানে একটা মার্ক দুই সেন্টিমিটার পর এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা টোটাল কয়টা মার্ক দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বিন্দু নিলাম এরপর এই সাতটা বিন্দু বরাবর আমি স্কেল ধরে সমান্তরাল লাইন ড্র করেছি এই লাইনগুলোর এক একটা লাইনের দৈর্ঘ্য কত বারো সেন্টিমিটার তাহলে আমি এখানে টোটাল বারো সেন্টিমিটার করে সাতটা সমান্তরাল লাইন এই বিন্দু বরাবর ড্র করেছি প্রতিটা লাইনেরই দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার এরপর দেখো সবচেয়ে নিচের যে বিন্দু এটাকে আমি মার্ক করলাম জিরো এরপরের বিন্দুটা বিশ এটা চল্লিশ ষাট আশি একশো একশো বিশ অর্থাৎ বিশ পরপর আমি চার প্রতিটা বিন্দু মার্ক করে দিলাম নাম্বার অর্থাৎ এই নাম্বারগুলো কি মিন করছে বা নির্দেশ করছে এখন তোমার কাজ হচ্ছে বিন্দুগুলোকে বসানো বিন্দুগুলো বসানোর আগে তোমার চারটা অবস্থার নাম নিচে লিখতে হবে তো এখানে আমি শোয়া লিখেছি তার পাশে বসা দাঁড়ানো হাঁটা তো শোয়ার যে বিন্দু দেখো আমি শোয়ার বিন্দুর বরাবর এখানে একটা দাগ কেটেছি এই বরাবর তোমার শোয়ার যে পালস রেট সেই বিন্দুটা বসাতে হবে শোয়া অবস্থায় আমি পালস রেট পেয়েছিলাম শখের যে রিডিং সেটা ছিল কত আমার ছিল পঁয়ষট্টি এ দেখো পঁয়ষট্টি এই পঁয়ষট্টি বিন্দুটাকে আমি এখন এই গ্রাফে বসাবো এই লাইন বরাবর তো দেখো আমাদের এই দুইটা দাগের মধ্যে ডিফারেন্স কত দুই সেন্টিমিটার তার মানে দুই সেন্টিমিটারের মাঝখানে এই দাগটা নির্দেশ করছে সত্তরকে তোমরা স্কেল ধরে দেখো স্কেল যখন আঁকবে তাহলে এই এটা হচ্ছে আশি মাঝখানের দাগটা সত্তর এখানে হচ্ছে ষাট তো সত্তরে আমরা এখানে কোনো দাগ দেই নি যেহেতু আমাদের গ্রাফিভাবে সত্তরের দাগ দেওয়া ছিল না তা এখন দেখো যেহেতু পঁয়ষট্টি তার মানে সত্তরের অর্ধেকে যেখানে এই যে মাছের স্কেলের যে দাগটা পাঁচ বরাবর এই পাঁচ বরাবর এই দাগটা নির্দেশ করছে পঁয়ষট্টিকে কারণ এটা সাইটের ঘর তারপর একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এই পঁয়ষট্টি বরাবর এখানে তোমরা একটা বিন্দু দিয়ে দিলে তাহলে শো অবস্থায় যে পালস রেট সেটার বিন্দু দেওয়া শেষ এখন বসা অবস্থায় তোমার পালস রেট কত বসা অবস্থায় আমরা পালস পেয়েছিলাম হচ্ছে আটষট্টি তাহলে আটষট্টির যে পালসটা সেটা আমরা এই যে বসার যে লিখেছি এই দাগ বরাবর এখানে বসাবো এই বিন্দু বরাবর তো এখানে তোমরা স্কেল ধরে দেখো একদম নিচের দাগে সেন্টিমিটারের ঘরে দেখো এই জায়গায় হচ্ছে কত ষাট তাহলে একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টির পরে তিন ঘর এক দুই তিন আটষট্টি তাহলে এই আটষট্টি বরাবর আমরা এখানে বিন্দুটা দিলাম এরপর হচ্ছে দাঁড়ানো অবস্থায় পালস রেট দাঁড়ানো অবস্থায় আমরা পালস রেট পেয়েছিলাম কত পঁচাত্তর এ দেখো আমাদের ছকে লেখা আছে পঁচাত্তর তাহলে এই পঁচাত্তর বিন্দুটাকে আমার এখন গ্রাফে বসাতে হবে তাহলে দাঁড়ানো অবস্থায় যে মার্কটা এখানে এই মার্ক বরাবর আমি পঁচাত্তর বসাবো স্কেল ধরে এখন দেখো দুই সেন্টিমিটার থেকে এই মাঝখানের বিন্দুটা কত আমরা বলেছিলাম সত্তর সত্তরের পরে পাঁচ ঘর গেলে পঁচাত্তর তাহলে এই পাঁচ ঘরে এইখানে পঁচাত্তরের বিন্দুটা আমরা বসিয়ে দিলাম হয়ে গেল এরপরে হচ্ছে হাঁটার পরে পাঁচ কত হাঁটার পরে আমরা পাঁচ পেয়েছিলাম হচ্ছে পঁচাশি এই যে পঁচাশি হাঁটার পরে পাঁচটা এখন আমরা এখানে বসিয়ে দিব। তো দেখো এখানে আমরা আবার এই বরাবর স্কেলটা ধরলাম ধরার পরে এই জায়গায় খেয়াল করো এটা হচ্ছে ছিল আশির ঘর তাহলে আশি থেকে আমি পাঁচ ঘর উপরে উঠলে পঁচাশি পেয়ে যাব। তাহলে এখানে গুনে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পাঁচ বরাবর এই বিন্দুটা আমি বসিয়ে দিলাম তো এখন আমার প্রত্যেকটা বিন্দু কিন্তু বসানো শেষ এখন আমার কাজ হচ্ছে স্কেল ধরে বিন্দুগুলোকে ঠিকভাবে যোগ করে দেওয়া তোমরা ঠিক গ্রাফটা যেভাবে যোগ করো এখানেও সেরকম কিন্তু এটা কিন্তু একদম সরল রেখা হবে না একটু একটু বাঁকা টাইপের রেখা হবে অর্থাৎ প্রতিটা বিন্দু মিলে একটা সরল রেখাকে নির্দেশ করবে না এটা একটা বক্র রেখা কারণ এখানে পালসের বৃদ্ধিটা কিন্তু সমানুপাতিক না কতটুকু বৃদ্ধি বা হ্রাস হবে সেটা পুরোপুরি সেই ব্যক্তির শারীরিক গঠনের উপর এবং তার শারীরিক অবস্থার উপর নির্ভর করে তো এখানে আমরা প্রতিটা বিন্দু যোগ করে দিয়েছি বাস এটা করে ফেললে তোমাদের এই গ্রাফের কাজ শেষ তারপরে দেখো আমাদের অ্যাসাইনমেন্টে আরেকটা নির্দেশনা আছে আরেকটা কাজ করতে বলা হয়েছে আমরা এখন সেটা দেখছি এখন দেখো যে এখানে এই অবস্থায় এখানে বলেছে কি বিভিন্ন অবস্থায় পালস রেটের পার্থক্য কেন হচ্ছে তা ব্যাখ্যা করতে হবে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে শোয়া অবস্থায় পালস একরকম ছিল বসা অবস্থা আরেকটু বেড়ে গেল দাঁড়ানো অবস্থায় তার চেয়ে আর একটু বেড়ে গেল এবং সবচেয়ে বেশি ছিল হাঁটার পরে তো কেন পাস রেটটা পরিবর্তন হলো অবস্থার পরিবর্তনের কারণে সেটা তোমাদের এখানে মূলত ব্যাখ্যা করতে হবে তো সেই ব্যাখ্যাটা বলার আগে বলে নিচ্ছি যে আমাদের এই ভিডিওগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে তোমাদের পড়াশোনাটাকে আরও ইজি করা তো ক্ষেত্রে তোমাদের কি করতে হবে সবসময় আমাদের সবগুলো চ্যানেলের সাথেই থাকতে হবে তো তোমরা যেমন আমাদের এই টেকনিক ইজি এডুকেশন চ্যানেলটার সাথে আছো আমাদের আরও কিছু চ্যানেল কিন্তু আছে টেকনিক ইজি এডুকেশন লাইভ যেখানে তোমরা প্রতিটা চ্যাপ্টারের মূল চ্যাপ্টারের বেসিকের উপর একটা করে ভিডিও পাবে তারপর হচ্ছে টেকনিক্যাল এডুকেশন ক্রিয়েটিভ আছে সেখানে সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হয় টেকনিক্যাল যে এডুকেশন এমসি কিউ আছে সেখানে আমরা এমসি কিউ নিয়ে আলোচনা করি তো প্রতিটা চ্যানেলের সাথেই তোমরা থাকবে চেষ্টা করবে প্রতিটা চ্যানেল সাবস্ক্রাইব করতে কারণ সেই ক্ষেত্রে তোমরা সব ধরনের পড়াশোনা রিলেটেড ভিডিও কিন্তু পেয়ে যাবে যেগুলোর মাধ্যমে তোমরা সব সময় উপকার পাবে তো চলো এখন আমরা চলে যাই আমাদের এই যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা সম্পর্কে তো এখন দেখো বিভিন্ন অবস্থায় পালস রেটের পার্থক্য হওয়ার কারণ কেন শোয়া অবস্থায় বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় এবং হাঁটার পরে আমরা বিভিন্ন রকম পালস রেট পেলাম একরকম থাকলো না কেন কারণ হচ্ছে বিভিন্ন অবস্থায় আমাদের হৃদস্পন্দনটা বিভিন্ন রকম হয় যখন আমরা শোয়া অবস্থায় থাকি তখন হৃদস্পন্দনটা সবচেয়ে কম থাকে অর্থাৎ হার্টের সংকোচন এবং প্রসারণ মাত্রা একটু কম থাকে এটার ব্যাখ্যাটা হচ্ছে আর একটু জটিল যেটা আমরা তোমরা পরবর্তী শ্রেণীগুলোতে জানতে পারবে এখানে যে আমাদের স্বয়ংক্রিয় যে নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় যে স্নায়ুতন্ত্র সেটা কাজ করে তো সেইটার কাজ হচ্ছে সেটার দুইটা পার্ট থাকে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক তো যখন আমরা শোয়া অবস্থায় থাকি তখন যখন শুয়ে থাকি যখন রিল্যাক্স থাকি শান্ত স্থির থাকি তখন আমাদের প্যারাসিমপ্যাথিটিক যে স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেমের যে পার্টটা সেটা কাজ করে তোমাদের জাস্ট বোঝার জন্য আমি কথাগুলো বলছি এগুলো তোমাদের অ্যাসাইনমেন্টে লিখতে হবে না জাস্ট বোঝার জন্য এই প্যারাসিমপ্যাথেটিকের কাজই হচ্ছে আমাদের হৃদস্পন্দনটাকে কমানো তখন প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমটা কাজ করে দেখে আমাদের হৃদস্পন্দনটা কি হয় একটু কম থাকে আর হৃদস্পন্দন কম থাকা মানে কি হয় নারী স্পন্দন বা রেটও কম এখন দেখো এ কারণে আমরা এখানে লিখেছি অবস্থায় হৃদস্পন্দন কম থাকে মানে কি আমাদের হৃদপিণ্ডের সংকোচন প্রসারণ মাত্রাটা কম থাকে যার কারণে পালস রেট অপেক্ষাকৃত কম হয় যখন আমরা শোয়াবস্থায় থাকি তখন আমাদের সবচেয়ে কম থাকে হার্ট রেট বা হৃৎস্পন্দন এবং এই হৃদস্পন্দন সবচেয়ে কম থাকে বলে পালস রেটটাও কম থাকে কিন্তু যখন আমরা উঠে বসি তখন আস্তে আস্তে কী হয় আমাদের হৃদস্পন্দনটা বৃদ্ধি পায় হৃৎপিণ্ডের সংকোচন প্রসার মাত্রাটা একটু বৃদ্ধি পায় যার কারণে পাস রেটও একটু বাড়ে দাঁড়ানো অবস্থায় আর একটু বৃদ্ধি পায় হৃদপিণ্ডের সংকোচন প্রসার মাত্রা এবং তখন সিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেমটা স্বয়ংক্রিয় নার্ভাস স্নায়ুতন্ত্র সেই সিম্প্যাথেটিক স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রটা ক্রিয়া কর্মশীল হয় যার কারণে আস্তে আস্তে আমাদের কি হয় হৃদস্পন্দনটা বাড়ে বেড়ে যায় এবং পাস রেটটাও অপেক্ষাকৃত বেড়ে যায় অর্থাৎ শোয়া এবং অবস্থায় অবস্থায় কম ছিল দাঁড়ানো তার চেয়ে একটু বেশি হবে এরপর দেখো যখন আমরা পাঁচ মিনিট দ্রুত বেগে হাঁটবো হাঁটার পর ওই সময় কি হয় দ্রুত বেগে হাঁটার কারণে আমাদের যে সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রটা সেটা অনেক বেশি কর্মশীল হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় এবং এটা অ্যাক্টিভ হয়ে গেলে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ মাত্রাটা অনেক বেড়ে যায় অর্থাৎ আমাদের হৃৎস্পন্দন অনেক বেড়ে যায় এবং হৃৎস্পন্দন বেড়ে যাওয়ার কারণে কি হয় আমাদের রক্তচাপও কিন্তু তখন বৃদ্ধি পায় রক্তচাপের ক্ষেত্রে আমরা জানি দুইটা রক্তচাপ কাজ করে একটা হচ্ছে সিস্টোলিক রক্তচাপ আরেকটা হচ্ছে ডায়াস্টোলিক রক্তচাপ সিস্টোলিক হচ্ছে আমাদের যখন হৃদ হৃদপিণ্ডটা যখন হচ্ছে সংকুচিত অবস্থায় থাকে যখন রক্ত সঞ্চালিত হয় তখন যেই চাপে রক্তটা সঞ্চালিত হচ্ছে সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার বা সিস্টোলিক চাপ আর যখন হৃৎপিণ্ড প্রসারিত অবস্থায় থাকে তখন যেই চাপে রক্তনালীর মধ্য দিয়ে রক্তটা প্রবাহিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে ডায়াস্ট্রলিক প্রেশার তো সিস্টোলিক এবং ডায়াস্টলিক প্রেশারের মধ্যে যে পার্থক্য থাকে সেটাকেই আমরা মূলত হৃদ নারী স্পন্দন বা স্ট্রেট বলে থাকি তো যখন হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ মাত্রাটা অনেক বেশি বেড়ে যায় পাঁচ মিনিট হাঁটার পর কিংবা কোনো এক্সারসাইজ করার পর পরিশ্রম করার পর তখন আমাদের এই সিস্টোলিক র্যাস্টলিক প্রেশারটাও অনেক বেড়ে যায় একটু স্বাভাবিকের চেয়ে একটু বেড়ে যায় তখন তাদের মধ্যকার যে পার্থক্য বা ডিফারেন্স সেটাও বৃদ্ধি পায় অর্থাৎ এই কারণে আমাদের নারী স্পন্দন বা পালস রেট এটাও বৃদ্ধি পায় তো এটাই আমরা লিখেছি হৃদপিণ্ডের সংকোচন প্রসার মাত্রা হাঁটার পর স্বাভাবিক অবস্থার চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পায় এবং যার কারণে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক উভয় রক্তচাপ বৃদ্ধি পায় এবং দুই চাপের মধ্যে ব্যবধানও বৃদ্ধি পায় এ কারণে আমরা বলেছি যে তিন অবস্থা বসা শোয়া দাঁড়ানো অবস্থা থেকে যখন হাঁটা হয় বা যে কোনো ধরনের পরিশ্রম করা হয় তারপরে আমাদের পালস রেটটা অনেক গুণ বেশি থাকে এবং এই জন্যে আমরা কিন্তু যখন রিডিং নিয়েছিলাম রিডিং আমরা দেখতে পেয়েছি যে তখন পালস রেট আমরা পঁচাশি পেয়েছিলাম যে বসা সোয় অবস্থায় পাল্টের ছিল মাত্র পঁয়ষট্টি তাহলে দেখো এখানে ডিফারেন্স কিন্তু অনেক বিশ বিট পার মিনিট ডিফারেন্স এখানে দেখা যাচ্ছে তো এই ডিফারেন্সটা হওয়ার মূল কারণই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ মাত্রাটা কতটা বাড়ছে কোন কন্ডিশনে বাড়ছে যখন হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ মাত্রা বেশি তখন পাল্স বেশি যখন হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ মাত্রা কম তখন পাল্স কম এটাই হচ্ছে তোমাদের ব্যাখ্যাটা যে কখন পাস রেট বৃদ্ধি পাচ্ছে কখন পাস রেট হ্রাস পাচ্ছে পাস রেটের পার্থক্য হওয়ার কারণ কি সেটা তো আশা করি তোমরা সবাই আজকে যে অ্যাসাইনমেন্টের যে সলিউশনটা এটা সম্পর্কে বুঝতে পেরেছো এবং এটা বুঝে নিয়ে তোমরা নিজেরা ভালো করে বইটা পড়ে তারপরে একজনের উপর এক্সপেরিমেন্টগুলো করে তারপরে রেজাল্টটা লিখবে রেজাল্ট লিখে সুন্দর করে গ্রাফটা আঁকবে গ্রাফটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবে পেন্সিল দিয়ে আঁকার পর তারপর তোমরা ব্যাখ্যাটা লিখবে তোমাদের মতো করে সাজিয়ে লিখবে এখান থেকে কপি করবে না তো সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি